পৃথিবীতে আর কোনো কিতাব আর কোনো গ্রন্থ এমন নাই এখনো পর্যন্ত যেটা অবিকৃত আছে ইল্লাল কোরআন, কোরআন বাদে। একমাত্র কোরআন 1400 বছর আগে যেমন নতুন ছিল, 1400 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত কোরআন মাজিদের আয়াত তেলাওয়াত করে তার অর্থের দিকে তাকালে মনে হচ্ছে আল্লাহ এই দৃশ্য দেখে দেখে বলতেছে, তাই মনে হয় না? বেশ কিছুদিন আগে টাকনুর নিচে কাপড় পরার বিষয়ে বিজ্ঞানীরা হাসতো, বিজ্ঞানীরা হাসতো, একটা কথা নাকি এইটার কারণে নরকে যাওয়া লাগবে, আগুনে পড়তে হবে, মোহাম্মদ বলছে এই কথাটা অমানবিক, এইটা আবার কে মানে? অথচ আজকে যুগের পরিবর্তনে সত্য তাদের সামনে এসে গবেষণা প্রমাণ করে মোহাম্মদ 1400 বছর আগে যেটা বলছিল সেটা শুধু আখেরাতে না দুনিয়াতেও বড় উপকার, আলহামদুলিল্লাহ। কোরআন মাজিদের শ্রেষ্ঠত্ব বরত্ব হলো এই জায়গা যে কোনোদিন পুরাতন হবে না, পৃথিবীতে আর কোনো গ্রন্থ এত বেশি পড়া হয় না যত বেশি পড়া হয় আল্লাহর পবিত্র কোরআন, সুবহানাল্লাহ। এই কোরআন মাজিদ নিয়ে যদি কেউ প্রশ্ন তোলে, এই কোরআন মাজিদে ভুল আছে এইটা যদি কেউ মুখ দিয়ে বলে, এর সাথে অসভ্য নোংরা কথা আর আছে? কেননা যিনি লেখক, যিনি এই কোরআন মাজিদটা আল্লাহ তার হাবিবের উপরে দিয়েছেন, এই কোরআনের যিনি মালিক তিনি নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তো চ্যালেঞ্জ করে বলতেছে যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন, আরে ভুল তো দূরের কথা সন্দেহ পর্যন্ত নাই। তাহলে এই দামি কোরআন মাজিদ আমাদের ঘরে আছে কিনা বলেন? 1400 বছর ধরে মুসলিমদেরকে জঙ্গি বলতে পারে, কাফের বলতে পারে, গালাগালি করতে পারে, মারতে পারে, যেখানে সেখানে অপবাদ দিতে পারে, কিন্তু আজও পর্যন্ত এই সাহস কেউ পায় নাই যে সূরা ফাতিহায় দুইটা ভুল আছে ঠিক করবো, বলছে কেন? ওরা জানে যে এর আমাদের সাইতে বহু তদন্ত ইতিপূর্ব হয়ে গেছে, 1400 বছর ধরে কোনো পণ্ডিতই বাদ নাই যেই পণ্ডিত কোরআন মাজিদে হাত দিয়ে একেবারে সারেন্ডার করে নাই, কেউ কোনো খবর করতে পারে নাই। তাহলে আমাদের আর কি প্রয়োজন আছে এর সাথে তামাশা করতে পারবো না, আলহামদুলিল্লাহ। এই কোরআন আজকে কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো ইহুদি, কোনো খ্রিস্টান নামধারী, কোনো অমুসলিম বলে নাই যে এই কোরআনে ভুল আছে, কেননা ওরা ঘাটাঘাটি করতে করতে ওরা অলরেডি সিদ্ধান্ত দিয়ে দিছে লাইসা হাদা কালামিল বাশার, আর এটা মানুষের তৈরি করা কথা না, এটা আসমান থেকে আসা ঘটনা। মানুষের তৈরি করা জিনিস হলে এর ভিতরে কিছু তো বৈপরীত্য থাকতো, কিছু তো পরস্পর বিরোধী কথা থাকার কথা, 6000-এর উপরে আয়াত, আরে 2-4 জায়গা তো ভুল কথা থাকা কোনো অস্বাভাবিক কিছু না, একটা জায়গায় তো কম বেশ থাকার কথা, লান তাজিদ আলি সুন্নাতিল্লাহি তাবদিলা, অথচ যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মালিক তিনি বলতেছে আমার সুন্নাতের কোনো বৈপরীত্য নাই, সুবহানাল্লাহ। আফা বিহাদাল হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা, আরে পাগল, এই কোরআনটা যদি আমি আল্লাহ ছাড়া অন্য কারো লেখা হতো এর ভিতরে বহু বিপরীত ধর্মী কথা খুঁজে পেতে, পরস্পর বিরোধী কথা। অথচ ইতিহাস সাক্ষী আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই যে কোরআন মাজিদে মানবতার বিরুদ্ধে কোনো একটা শব্দ আছে। হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান নাস্তিক সকলেই যখন বসে গেছে তখন মুসলমান নামধারী শিয়া এই অসভ্য কুলাঙ্গার ভারতে বসে আল্লাহর কোরআনের 26টা আয়াত বাদ দিতে বলতেছে, নাউজুবিল্লাহ বলবেন না, যিনি বাদ দিতে বলতেছে তিনি নিজেকে কি বলে দাবি করে? মুসলমান। আসলে কি মুসলমান? এখানে যারা আছেন সবার কাছে আমার প্রশ্ন একটু প্রাণ ভরে উত্তর দিবেন, তাহলে আমার কথা বলতে সুবিধা হবে। 100 থেকে 1 বাদ দিলে কত থাকে বলেন? সৌদি আরবের কোন লোককে যদি বলেন যে 100 রিয়াল থেকে 1 রিয়াল বাদ দিলে কত থাকে, কি বলবে? 99 না কত বলবে? কম বেশ। ভারতে গিয়ে যদি বলেন একই, পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যে কোনো সচেতন মানুষকে যদি বলেন 100 থেকে 1 কমলে কত, বলবে 99। কিন্তু কোরআন তা বলে না, ইসলাম তা বলে না, ইসলাম বলে 100 থেকে 1 কমে গেলে 0। একটু কঠিন কঠিন লাগতেছে, আমরা এই বিষয়টি বলে নেই নাকি বলেন? একটা লোক ফজর জোহর আসর মাগরিব এশা ফজর জামাতে পরে তো পরে তাহাজ্জুদ পর্যন্ত কোনোদিন কাজা করে না, ভালো মানুষ না? লোকটা নিসাব পরিমাণ সম্পদ হওয়ার পরে তিনি যাকাত দেন তো দেনই, সারা বছর নফল সাদাকা করেন, দান করেন, ভালো মানুষ না? রমজান মাসের সিয়াম পালন করেন তো করেনি, সোম বৃহস্পতিবারও রোজা রাখেন, 13-14-15 রোজা রাখেন, লোকটা ভালো না?
বান্দার হক নষ্ট করেন নাই, পিতামাতার হক ঠিকমতো আদায় করেন, কাউকে কোনোদিন গালি দেন নাই, এই লোকটা ভালো না মন্দ বলেন। কিন্তু মৃত্যুর আগে এই লোকটা মনে করলো যে আমার অসুস্থ হয়েছে, আমি একটা গলার সাথে কোরআন মাজিদের আয়াত দিয়ে তাবিজ ভরে নেব, এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে জাহান্নামে যাওয়ার জন্য কি আর কোনো ভেদাল থাকলো? তাহলে লোকটার 99 ভালো, এক তাবিজ খারাপ, এই কারণে কি 99 আর ভালো থাকলো না মোটই গেল? গাণিতিক হিসাব আমাদেরকে শেখায় 100 থেকে একবার দিলে থাকে 99, ইসলাম আমাদের শেখায় একদিন শিরিক করলেও গোটা জীবনের আমল বাতিল। বোঝা যাচ্ছে না মনে হয়? তাহলে ইসলাম খুব সেন্সিটিভ ব্যাপার কিনা? পৃথিবীতে এই কোরআনের চাইতে কোনো সেন্সিটিভিটি কিছু নাই পৃথিবীতে। একমাত্র জিনিস, কোনো রকম যদি মুখ ফসকে একটা বাজে কথা কোরআনের ব্যাপারে হয় তাহলে ঈমান হারানোর সম্পর্ক নাই এর সাথে। আর এই কোরআন নিয়ে নাম দিয়েছে হলো মুসলমান, শিয়া মুসলিম নাম দিছে, সে মুসলমান নাম দিয়ে হাইকোর্টে রিট করছে ভারতে যে আল্লাহর কোরআনে 14টা অসঙ্গতি আছে, 14টা মিথ্যা কথা আছে, 14টা মানুষের বানানো কথা আছে, 26টা, এই 26টা কোরআনের আয়াত কেটে বাদ দিয়ে দেন। ভালো লাগতেছে নাকি? শিয়ারা কি আকিদা পোষণ করে শোনার দরকার আছে কিনা? শিয়ারা যে কি জঘন্য আকিদা পোষণ করে এইটা যদি আপনি শোনেন তাহলে আমাদের দেশে শিয়া প্রেমী যারা আছে তাদেরকে আপনি বুঝতে পারবেন যে আসলে কাদের ভালোবাসে তারা। খারেজিদের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদের হাদিস, তারা হলো জাহান্নামের কুকুর। তারা কিসের কুকুর? জাহান্নামের কুকুর। আর শিয়া এত অসভ্য যে শিয়াদের সবচেয়ে ভালো আকিদা হলো আমি গোটা 24 ঘন্টার ভিতরে আমি একবার যদি আয়েশাকে গালি না দেই তো আমার কি থাকে? নাউজুবিল্লাহ পড়বেন না। তাদের টয়লেটে টয়লেটে বাথরুমের পাপোশের উপরে লেখা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের কুকুরের বাচ্চার নাম রাখছে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের ছাগলের বাচ্চার নাম রাখে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু আলী আর তার পরিবারের নাম শুধু দেয় না কারো রং জিনিসে। বোঝা যাচ্ছে কিনা? এইটা হলো তাদের আকিদা। আর তাদের কি আমরা মুসলমান মনে করব? মুসলমানের কি অভাব আছে দুনিয়াতে? আল্লাহকে আল্লাহ বলে লোকের ডাকার অভাব আছে বলেন না কেন? শিয়া ডাকবে, শিয়া কবে কি করবে সেই হিসাব আমরা করি না। আর ইহুদি খ্রিস্টান পর্যন্ত সাহস পায় নাই আল্লাহর কোরআনের একটা ভুল ধরার। শোনেন, ডক্টর জাকির নায়েকের নাম শুনছেন নাকি? লিল্লাহি তাকবীর। ডক্টর জাকির নায়েককে প্রশ্ন করা হলো একজন খ্রিস্টান যে আপনি বললেন কোরআনে ভুল নাই, আমি তো দেখতে পাচ্ছি সূরা লোকমানে কোরআন মাজিদে আল্লাহ নিজে ভুল করছে দুই তিনটা। কি ভুল করছে বলেন? প্রথম নাম্বার ভুল, আল্লাহ বলতেছে ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে কি আছে সেটা আমি ছাড়া কেউ জানে না, অথচ আমরা বাচ্চা ডেলিভারি হওয়ার 3 মাস আগেই আমরা আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে বাচ্চার গঠন প্রণালী, কিভাবে মাথা আছে, কিভাবে পা আছে, ছেলে না মেয়ে আমরা সব বলে দিতে পারি, আল্লাহর কথা মিথ্যা। বোঝা যাচ্ছে কিনা কথা? আমাদের দেশের মুফতিদের কাছে যদি এটা জিজ্ঞাসা করতো সেই সময় মুফতি বলতো আমার কাজ আছে আমি খায় আসি, মুফতি বলতো 3 মাস পরে আসেন আমারে আরেক বড় মুফতি আসুক তারপরে বলবো না, মুফতি বলতো যে তুমি নাস্তিক তোমার সাথে কথাই নাই, তার মানে ও পারে না। আমাদের দেশের হুজুরদের কাছে যদি এই জটিল প্রশ্ন করা হতো হুজুর টেনশনে আর ঘুম হতো না হুজুরের, যে কি বলে গেল রে আমি কি জবাব দেব। আর ডক্টর জাকির নায়েক হাসতে হাসতে লাখো কোটি শ্রোতার সামনে দাঁড়ায় বলতেছে আপনার প্রশ্নের উত্তর একদম সোজা, সুবহানাল্লাহ। কি সোজা বলতেছে যে আপনি বলেন তো কি বুঝলেন, তো বলে আমি বুঝলাম মায়ের গর্ভে কি আছে আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, তা আমরা কেন জানবো জন্ম হওয়ার আগে? তো বলতেছে যে এই বাচ্চারা জন্ম নেওয়ার আগে আগে কি ছিল তাকে জানেন? বীর্য ছিল, মাংস ছিল, রক্তপিণ্ড ছিল, বিভিন্ন আলাকতে মুদগতা মুখাল্লাকতে ওয়া গায়রা মুখাল্লাকতে লিইউবাইয়িনা লাহুম। আপনি আগের কোনো অংশ দেখতে বুঝতে তাদের আকার আকরণ কি হবে না হবে এই বিষয়ে কি কোনো ধারণা আপনার আছে? না। যখন বাচ্চা একটা রূপ নিয়ে নিছে অলরেডি তখন দেখে দেখে তো যে কেউ বলতে পারে। 2 নম্বর উত্তর, এই বাচ্চার ব্যাপারে আল্লাহ কথা কোনো জায়গায় বলে নাই যে বাচ্চা ছেলে না মেয়ে কেউ জানে না তা বলে নাই, আল্লাহ বলেছেন বাচ্চার তকদির সম্পর্কে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। লোকটা অথব্য হয়ে বসে পড়লো। আবার বলতেছে দাঁড়ান এইটা নয় মানলাম, কোরআনে আরেকটা ভুল আছে সূরা লোকমানে কি ওয়ায়ুনাজ্জিলুল গাইস, বৃষ্টি কখন কোন জায়গায় দেব এটা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বুঝতেছেন নাকি? এটা গায়েবের খবর না,
এখন তারা বলতেছে আমরা আবহাওয়া বার্তার মাধ্যমে বৃষ্টি যে কবে হবে আগামী কালকে কোন কোন জায়গায় বৃষ্টি হবে আমরা তো আগেই বলে দিতে পারি তাহলে কোরআনের আয়াত তো মিথ্যা এক্সেপশন ইজ অলওয়েজ এক্সেপশন এক্সেপশনাল ইজ নট এক্সাম বেশিরভাগ ক্ষেত্রে আবহাওয়া বার্তার খবর কিন্তু মিলে যায় 10 নম্বর বিপদ সংকেত 9 নম্বর বিপদ সংকেত বলে কিনা বলেন সমুদ্র উপকূলীয় জায়গায় ঝড় হাওয়া হবে এগুলো বলে না হয়ও তাই তো তাহলে আল্লাহর এই কথাটা তো মিথ্যা এটা তারা বলতেছে ডক্টর জাকির নায়েক বলল যে এটা কার থেকে শুনে বললেন যে কালকে বৃষ্টি হবে তো বলে যে আসমানের থেকে শুনছি বলে যে আসমানের উপরে আর কি কিছু আছে আকাশের উপরে তো বলে যে আছে আরো হাজার হাজার কোটি কোটি মাইল উপরে আছে তো বলে খবর যদি পারো যদি পণ্ডিত বেশি হও একটু উপরের দিকে যায় খবরটা নেও তো দেখি উত্তর শেষ আর কথা নাই বলে যে বাবা রে এটা হলো পৃথিবীর আসমান এর থেকে হাজারো কোটি মাইল উপর থেকে আমার আল্লাহ বাজেট করে দিয়ে মেঘ বানায় রাখছে দুনিয়াতে তো নাজিল হয়েই গেছে ওইটা দেখে দেখে তো পাগলও বলতে পারে ওই গঠনের আগের প্রক্রিয়া হাজারো কিলোমিটার উপরে গিয়ে আমার আল্লাহর বাজেটের অংশ পারো বলো তো দেখি তখন খ্রিস্টান চুপ করে বসে গেলার কথা নাই এইভাবে আল্লাহ যুগে যুগে এমন কিছু মনীষী দিয়ে আল্লাহর কোরআনের সৌন্দর্য গোটা জাতির কাছে বোঝাইছে ঠিক কিনা বলেন আর তাই হয়েছে সবচেয়ে বেশি খারাপ মানুষ আমাদের মতো মানুষের কাছে নাউজুবিল্লাহ মিন যালিক আপনার নওগাঁ ডক্টর জাকির নায়েক জীবনে আকে আসার কোনো প্রয়োজন আছে তার কি এই টাইম আছে যে কোথায় কোথায় কোন মহল্লায় গ্রামে গ্রামে কে চা খাচ্ছে আর তাকে ইহুদির দালাল বলতেছে এইগুলো নিশে পড়ে থাকে কথা বলেন না তারা পড়ে থাকে সারা বিশ্বের শিক্ষিত মানুষের 80% উপরে হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান মুসলমান প্রত্যেকটা মানুষের বিবেক ঘামায় দিছে যেই লোক হা করে তাকায় থাকে আর বলে যে একই মিরাকল একই ব্যাপার যাই প্রশ্ন করি এই কোরআন আর হাদিস থেকে উত্তর দেয় আল্লাহ আবার কি জিনিস আর আপনি এই চা খান চায়ের দোকানে বসে বসে আপনি বাচ্চা ছেলেদেরকে শেখায় দিচ্ছেন ডক্টর জাকির নায়েক কিন্তু ইহুদির দালাল তাহলে বিচার হবে কিনা একদিন বলেন বিচার হবে কিনা বিচার হবে ফামাংশা আফাল ইউমিন ফামাংশা আফাল ইয়াকফুর আল্লাহ ছাড়তেছেন একটা ঘটনা যেহেতু তিনি পূর্ণ স্বাধীনতা আমাদেরকে দিয়েছেন ইচ্ছা করলে তুমি ঈমান আনো ইচ্ছা করলে তুমি কুফরি করো এই স্বাধীনতা আছে কিনা বলেন ফেরাউন বিচারের মাঠে আল্লাহ বলতে আল্লাহকে বলতে পারবে না যে আল্লাহ আমার দোষটা কি আপনি একই নদীতে আপনার পছন্দের লোকটাকে রাস্তা বের করে দিয়ে আমাকে সোবায় মারছেন এটা তো আপনার মাস্টার প্ল্যান আমার দোষটা কি যদি বলে কোন উপায় নাই এ কথা বলে আল্লাহর সামনে টিকতে পারবে না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যেই যুগে যাকে নবী করা হয় সেই যুগের সবচেয়ে দামি মানুষ হয় সে কেননা তার থেকে যদি কেউ ভালো চরিত্রের মানুষ হয় দামি মানুষ হয় সেই তো নবী হবে তো এত দামি মানুষ যার উপরে কালেমা না পড়লে মুসলমান হয় নাই তার সময়ের মানুষ যার মুখের দিকে তাকায় লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ পড়ে বিশ্বের কত মানুষ পথহারা থেকে পথ পেয়েছে ওই দামি মানুষটা তোমার বাড়িতে কতবারই গেল হারুন সহ ওই সময় তোমার চোখে পড়ে নাই বোঝা যাচ্ছে কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর উপরে কি জুলুম করেন ওমাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ জুলুম করা আমি আল্লাহ আমার বান্দার উপরে হারাম করে নিয়েছি সুবহানাল্লাহ আমি জীবনে জুলুম করব না করি না ওয়া কানা ওয়াদা রাব্বুহু হাক্কা কে আছে আমার আল্লাহ চাইতে বেশি ওয়াদা রক্ষা করে সুবহানাল্লাহ আল্লাহ ওয়াদা কিভাবে রক্ষা করে আলাম নাজাল্লাহু আইনাইন সূরা বালাদ আমি কি তাদের দুই চোখ দেই নাই আমি কি তাদের দুইটা ঠোঁট আর জিহ্বা দেই নাই আমি কি তাদের দুইটা রাস্তা দেই নাই দুইটা রাস্তা শব্দের অর্থ ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর একটা রাস্তার নাম সিরাতাল মুস্তাকিম আর একটা রাস্তার নাম হলো চিশতিয়া নকশাবন্দিয়া মুজাদ্দিদিয়া সাবেরিয়া বেরো নবী রেজবি খয়রাতি এই সব দল একটা রাস্তা জান্নাতের বাকি সব রাস্তা গোমরাহির কিনা বলেন তো একবার সব রাস্তা গোমরাহির আমি আল্লাহ পূর্ণ স্বাধীনতা তোমাকে দিলাম চুরি করলে কোনো দিন চোরকে আমি বলবো না চুরি করার কারণে আমার মনটা খারাপ হয়েছে আজকে রাতের খানা তোমার বন্ধ জিব্রাইলকে দিয়ে তোমার রাতের খানার প্লেট আমি সরায় নেব
40 বছর যদি কেউ প্রাণ ভরে কাঁদে আর আমি আল্লাহকে সিজদা দেয় তাহাজ্জুতে কোনোদিন আমি বলবো না এত কষ্ট যার জন্য করতেছো সে আল্লাহ অলরেডি খুশি হয়ে গেছে, আলাদা করে আর সালাত আদায় করে প্রমাণ করতে হবে না যে তুমি আমাকে ভালোবাসো। আমি যেন ফর্দার কোনোদিন না দেখি যে তুমি একক তো সালাত আদায় করেছো। উদ্দেশ্য আল্লাহ জান্নাতে যাওয়া কিনা বলেন, আপনাদের উদ্দেশ্য কি না জাহান্নামে? জান্নাতে যাওয়ার উদ্দেশ্য কিনা বলেন। তাহলে জান্নাতে যাওয়ার উদ্দেশ্যে আল্লাহকে খুশি করা লাগবে না? আল্লাহ কোনোদিন কাউকে বলছে হাত উঁচু করে বলেন তো দেখি এখানে যারা আছেন আমরা বিশ্বাসী নিজেকে দিয়ে বিচার করব না, আমাদের অন্তর বলে এখানে আল্লাহর অনেক প্রিয় ভালো মানুষও আছে। তো কোনোদিন কোনো ভালো মানুষকে স্বপ্নেও জীবনে দেখছেন যে আপনার সৃষ্টিকর্তা বলতেছে শোনো তোমার যেন আর জীবনে ফজরের নামাজ পড়তে না দেখি, তুমি আরামে ঘুম পারো। কেন? জীবনে বহু কষ্টের দিনে ঠান্ডার দিনে কষ্ট করে সারার ফজরের ওযু করে 2 কিলোমিটার হেঁটে আমাকে সেজদা দিয়েছো, আরে যাকে খুশি করবা সে তো জান্নাতে তোমার নাম লেখেই ফেলছে, তুমি আর সালাত আদায় করো না কেন আমি আল্লাহ অলরেডি খুশি। কারো যদি বলছে হাত তোলেন তো দেখি, হাত তুলছেন না, মোবাইল তুলে আছে, মোবাইল আচ্ছা ভাই ভালো, এটা করে না তাই না? আপনাদের গ্রামে আমাদের গ্রামে বাঙালি ভারত পাকিস্তান সৌদি আরব হোক পৃথিবীর যে দেখানে হোক মানুষ হিসেবে মানুষের ভুল ভ্রান্তি নাই? কোন লোক একটু বলেন তো দেখি, আমাদের গ্রামে একটা লোক পর্যাপ্ত চুরি করত, অনেক চুরি ডাকাতি করত, মানুষের হক নষ্ট করত। 30 বছর পরে একদিন আল্লাহর রাগ হয়েছিল, সেদিন রাগ হয়ে আল্লাহ রাত্রিবেলা প্লেট সরা এনেছে, কোনো লোক নাই জন নাই ভাত খেতে বসছে, হঠাৎ করে প্লেট বাতাসে উড়ে চলে গেছে যে না আজকে আমার বেশি রাগ হয়েছে, আমি আল্লাহ তোমার রাতের খানা খেতে দেব না। কথা কি মগজে যাচ্ছে কিনা বলুন তো একবার, এটা করছে কোনোদিন? আল্লাহ হলো রহমান, লা তাকনা তুমির রহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরুল যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহর দয়ার দিকে যদি কেউ তাকায় তার মনে হবে জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ আমাকে বানায় নাই। মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমার বান্দাদের জন্য উম্মতে মুহাম্মাদের জন্য পৃথিবীর সবচেয়ে বড় পুরস্কার হলো জেনে হোক না জেনে হোক একটা ছোট ভালো কাজ করলেও 1/10, 1/10। আবার আল্লাহ বলতেছে মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। এই জায়গা আবার 1/700, 1/100। আমার কথা বোঝা যাচ্ছে? আগে বললে 1/100 বলেন না কেন, 1/100, এখন বলতেছে কত? 700। এই আল্লাহ কথা শেষ নাই করতে বলতেছে আল্লাহু ইউদাইফু লিমাই আশা, আরে 10ও বুঝি না 700ও বুঝি না, আমি আল্লাহই যদি কারোর উপরে খুশি হই গুনাহগাতা কিসের আমি বেহিসাবি নেকি দিয়ে দেব। আরেক জায়গায় বলতেছে আল্লাহ তারজুকু মান তাশা উবি গায়রি হিসাব, ও কল্পনাই করতে পারবে না আমি বেহিসাবি রিজিক দিয়ে দেব তাকে। সুবহানাল্লাহ, গুনাহগাতা কিসের? এই কথা বলে মোবাইলটা নিয়ে এসে মোবাইল মোবাইলটা সার্ভিস ছিল না ওই ঘর সার্ভিস ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলে আপনাকে কি বোঝাতে চাচ্ছেন? তিনি আপনাকে জাহান্নামে দিবে এই আশায় না জান্নাতে দিতে চায়? আমার কর্মের কারণে আমি জাহান্নামে গেলে কি আল্লাহর দোষ? আল্লাহ মূলত আমাদেরকে জান্নাতে দিতে চান, কেন তার প্রমাণ নেন। আপনি হাফেজও না আলেমও না মৌলানাও না মুফতিও না মুহাদ্দিসও না টাইটেল পাশও না, শুধু বিসমিল্লাহ রহমানির রহিম একবার আল্লাহকে শোনায় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয় মিনিট লাগছে? 1 মিনিট কি ফুল লাগছে? এই কথাটা যদি আল্লাহকে 3 বার শোনাতে পারেন আল্লাহর কসম গোটা কোরআন মাজিদ পড়লে যত নেকি তত হয়ে গেছে। আপনি ওযু করার পরে খালি আল্লাহকে যদি 1 বার শোনাতে পারেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই কথা বলার সাথে সাথে জান্নাতের 8টা দরজা আপনার জন্য খোলা হয়ে গেছে। আপনি যদি আপনার আল্লাহকে যদি 1 বার
বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা মুলক আপনার রবকে শোনাতে পারেন, আপনি নিশ্চিত জেনে থাকেন এই সূরা মুলকি আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। অভাব আছে আল্লাহর কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি যদি তাকে খুশি করার জন্য আল্লাহর ঘরে গিয়ে পাশের ব্যক্তির পায়ের সাথে পাটা লাগায় যদি একটু সালাত আদায় করেন, এইটার কারণে আল্লাহ আপনাকে মর্যাদা দিবে দুইটা, কয়টা? একটা হলো বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্না, জান্নাতে আপনার জন্য ঘর তৈরি হবে। দুই নাম্বার হলো রাফা বিহা দারাজা, আল্লাহ আপনার মর্যাদাটাকে আগের থেকে লম্বা করতে থাকবে টেনে টেনে। আপনি যদি একটু উচ্চ আওয়াজে যদি একটু আমিন শব্দটা বলা দল্লিন, আমিন শব্দটা যদি আপনার আল্লাহকে শোনাতে পারেন, আপনার আমিন, ইমামের আমিন আর ফেরেশতার আমিন যদি মিলে যায়, উফির আলাহু মা তাকদ্দামা মিন জামবি, আপনার অতীতের সকল গুণ আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ছোট 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 কর্মে এত বড় ফজিলত দিতে চাচ্ছেন, একটাই উদ্দেশ্য যাতে কেউ জান্নাতে যাওয়া বাদ না যায়। আমি যদি জাহান্নামে যাই সেটা আমার দোষে যাব, মূলত আল্লাহ চায় যে আমার সকল বান্দা জান্নাতে যাক। তাই যদি না হবে, সবচাইতে ছোট জান্নাত যিনি পাবেন তাকে যে জান্নাত দেওয়া হবে তার এই কথা বলার ক্ষমতা নাই। সারা পৃথিবীটা দশ জায়গা এক জায়গা করলে যত হয় তার চাইতে তার ওই জান্নাতটা ছোট। সুবহানাল্লাহ, তাহলে কি জান্নাতে জায়গার অভাব এই জন্য জাহান্নামে কিছু দিয়ে কমাবে, না জান্নাতে পর্যাপ্ত জায়গা আছে কিন্তু আমরা আমাদের খাসিলতে জাহান্নামে যাচ্ছি? কোনটা বলেন, কথা বলেন না কেন, ঘুমাতে যাচ্ছেন নাকি? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইগুলো বলে আমাদেরকে বোঝাতে চাচ্ছেন, মূলত বান্দারে আমি তোমাকে ভালোবাসি, আর কোন উদ্দেশ্য আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা একটা আয়াত না? এটা আয়াত কি না? এটা আয়াতের এই সূরার নাম কি? সূরাতুল না আলহামদুলিল্লাহ? সূরা ফাতিহা বললে অনেকে চেনে না, সূরা ইখলাস বললে অনেকে চেনে না, কুল হুয়াল্লাহ সূরা বলে তো, এটা সূরা ফাতিহা চেনেন তো নাকি? আয়াত আছে কয়টা? ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম, আল্লাহর বিশেষ অনুগ্রহ আল্লাহ সাতটা আয়াত দিয়েছে আমাদের, কয়টা? এই সূরা ফাতিহা যদি কেউ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন পরে প্রত্যেকটা আয়াতের জবাব আল্লাহ নিজে দেন। আর বাংলাদেশে এই সূরা ফাতিহাটা চুরি করা হচ্ছে জানেন কিনা? সুবহান রাব্বিল আযীম বললে কোনো দোষ নাই, আল্লাহু আকবার আর সামি আল্লাহু লিমান হামিদা বললে কেউ বিচার করে না, রুকুতে গিয়ে সুবহান রাব্বিল আযীম বললেও কেউ কিছু বলে না, সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ বললেও কেউ কিছু বলে না, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, এই কথা বললেও কেউ কোনো দোষ নাই, ইমামও কয় সুবহান রাব্বিয়াল আলা, মুসল্লিও কয় সুবহান রাব্বিয়াল আলা, ইমাম বলে আত্তাহিয়াতু, ইমাম বলে আত্তাহিয়াতু, মুসল্লিও বলে আত্তাহিয়াতু, ইমাম বলে দরুদ, মুসল্লিও বলে দরুদ, ইমাম বলে দোয়া মাসুরা, মুসল্লিও বলে দোয়া মাসুরা, ইমাম ডানে সালাম ফিরায় মুসল্লিও ডানে সালাম ফিরায়, ইমাম বামে সালাম ফিরায় মুসল্লিও বামে সালাম ফিরায়, কিন্তু ইমাম যখন সূরা ফাতিহা পড়ে এটা এত খারাপ জিনিস যে মুসল্লি পড়া যাবে না, নাউজুবিল্লাহ পড়লেন না, কত বড় লজ্জা! আল্লাহু আকবার থেকে শুরু করে সবকিছু টানিয়ে নিয়ে যাচ্ছে ইমামের সাথে, খালি সূরা ফাতিহাটাই চুরি করছে, এটা এত পাপ এত খারাপ জিনিস, এইটা যদি আমি সূরা পড়ি তাহলে আমি আলে হাদিস হয়ে গেলাম, আমার আর কি থাকে? আমার মাঝহাবের জাত থাকে? আমার ইমামের জাত থাকে? সি 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 সি, একটা লোককে চিরতরে দাফন করে দিচ্ছেন আপনি, জীবনে কোনোদিন তার ব্যাপারে আর কোনো কাজকর্ম নাই, জীবন্ত থাকা অবস্থায় মৃত্যুর পরে যা যা করণীয় একজন জীবিত মানুষের তাই করবেন, আর কি কাজ আছে? আর দোয়া হিসেবে তাকে উপস্থিত রেখে জানাজা ছাড়া আর কিছু বাদ আছে বলেন তো একবার? অথচ চিরতরে লোকটাকে আমরা কবরে শোয়া দেব, এই লোকটার কপালে সূরা ফাতিহা জোটে না, সানাও কি পড়ার জো আছে নাকি? সানা পড়ার জো আছে? আমরা যদি বাইন বাইনি শুরু করি ওর সুবহানা রব্বিল আযীম সুবহানাক আল্লাহুম্মা 17 বার পড়া যায়, কথা বুঝতেছেন নাকি? আল্লাহু আকবার বললাম সঙ্গে সঙ্গে দ্বিতীয় তাকবীর শুরু হয়ে গেল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, বুঝা যাচ্ছে কিনা? ওই যে একটা ব্যাপার কি পরে তাদের শোনা যায় না, এই জন্য খালি চারটি তাকবীর মারি ডানে বামে সালাম দিছে যা সর, অথচ সূরা ফাতিহাই হলো সালাত, সূরা ফাতিহাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া, যেই দোয়াটাই মরা মানুষের জন্য এই সময় জরুরি। কিন্তু হুজুর বলতে খবরদার, খবরদার,
ফাতিহা যেন জানাজায় না ঢোকে, বাস চলতেছে না। রাগ করতেছেন আপনারা? তাহলে আমরা অনেক কিছু চুরি করে ফেলেছি, গোপন করে ফেলেছি, যার কারণে আল্লাহর দয়া পাই না। আর আল্লাহ আপনাকে অনেক কিছু দিতে চাচ্ছে, আল্লাহ বলতেছে ডানে বামে সালাম ফিরাও, সঙ্গে সঙ্গে তুমি পড়ো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কয়বার জানেনই তো সবাই, কয়বার। তারপর কি বলেন তো, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আছে কিনা? তারপর কি? হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিআ লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দ মিনকাল জাদ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, আয়াতুল কুরসি। তারপরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার অথবা 33 বার, কত দোয়া নাই, আছে কিনা বলেন? এগুলো আপনি স্বাভাবিকভাবে সুন্দর করে ভেঙে ভেঙে যে কোনো মুসল্লি হাত উঁচু করে বলেন তো, রাসূলের শেখানো এই দোয়াগুলো 15 মিনিট 10 মিনিটের আগে কেউ পারবেন শেষ করতে? অথচ এতগুলো দামি রাসূলের সুন্নতি দোয়া গলা শব্দে ধরে লাগছে হলে আল্লাহুম্মা আমিন। 40 বছর একটা মুসল্লি সেজদাদি কবরে চলে গেল, মরার আগে ইমাম সাহেব জানতেই দেয় নাই কোনোদিন ডানে বামে সালাম ফেরানোর পর এ কাম ছাড়া আরো কিছু আছে। আল্লাহকে বহু কিছু বলা যেত তা জানে না। ইমাম সাহেব জুতা পায়ে দেয়, ডান পা আগে দেন কেন, কয় যে রাসূল দেশে তাই দেই। ডান পা মসজিদে ঢুকতেছেন আগে দেন কেন, কয় রাসূল দেশে তাই দেই। বাম পা আগে বের করেন কেন, রাসূল দেশে তাই দেই। আরে বাথরুমে বাম পা দিচ্ছেন কেন, কয় যে নবী দেশে তাই দেই। ডান পা দিয়ে বের হচ্ছেন কেন, কয় রাসূল দেশে তাই দেই। সহবাসের মতো একটা গোপন জায়গা দোয়া আছে, আছে কিনা বলেন? কে শিখালো? মোহাম্মদ শিখাইছে। পেশাবখানার দোয়া আছে কিনা? হ্যাঁ আছে, মোহাম্মদ শিখাইছে। মোজা কিভাবে পরবেন কে শিখাইছে? রাসূল শিখাইছে। ভাত কিভাবে বাড়বেন নিজের পাতিল থেকে কে শিখাইছে? মোহাম্মদ শিখাইছে। সব যদি মোহাম্মদ শিখায় তো বাবা রে তুমি ডানে বামে সালাম ফেরানোর পর কি কাম করবে তা নবী জানতো না? কথা বলে না দেখি তো, সে যদি জানেই তো তারপর ছাড়ি দাও না কেন, তুমি আবার রং ঢং করতে যাও কেন? বান্দা যখন আল্লাহর রাসূলের সুন্নতে দোয়া তার শেখানো পদ্ধতি থেকে বের হয়ে আসবে, কিয়ামত পর্যন্ত কান্নাকাটি করে আল্লাহর দয়া পাবে না পাবে না পাবে না। যেমন একটা হুজুর 2 ঘন্টা পরে মানুষের মন জয় করে ওয়াজ নসিহতের শেষে বলতেছে আল্লাহুম্মা আমিন, হাত তুলে বলতেছে আল্লাহ আমাদের তুমি বেদাত মুক্ত ঈমান দাও আল্লাহ, আমরা যেন বেদাত থেকে মুক্ত থাকতে পারি। কেন তুই কামদা করতেছিস কি? কামই তো বেদাত, ছুরি তো এরাই তো তাই। মাদক নিরাময় কেন্দ্র আছে না যেখানে মাদক মাদকতা থেকে কিভাবে যুবকদেরকে সরানো যায়, ড্রাগ অ্যাডিক্ট যারা রয়েছেন তাদেরকে কিভাবে সরানো যায়, সুন্দর একটা কাউন্সিলিং করা হয়, বোর্ড মিটিং করা হয়, বিভিন্নভাবে সামাজিক দায়িত্বশীলদেরকে নিয়ে নিয়ে সমাজে কিভাবে মদ থেকে গাঁজা থেকে যুবকরা